দেশের মানুষের ভোটে নয় বিদেশিদের সাহায্য নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। উপজেলার হিমায়তপুরের পদ্মার মোড় এলাকায় তেঁতুলছড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে, কে আসলো আর কে আসলো না তার জন্য নির্বাচন থেমে থাকবে না। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।